আসসালামু আলাইকুম বন্ধুরা, শোহান কসমেটিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম এবং ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অলিভ অয়েল তেল। এই অলিভ অয়েল তেলটা এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এই অলিভ অয়েল তেলটা এক নম্বরটা আর দুই নম্বরটা কীভাবে চিনবেন আজকে কয়েকটা অপশন আমি আপনাদেরকে দেখাবো। আমি আগে অলিভ অয়েল তেল নিয়ে দুটো ভিডিও ছেড়েছি, ওই দুটো ভিডিওর মাধ্যমে এক্সট্রা ভার্জিন এবং স্কিন কেয়ার কী এবং অলিভ অয়েল তেলটা চুলের কী কী উপকার করে এবং কোনটা খাওয়ার জন্য কোনটা ব্যবহার করার জন্য সেটা আমি বিস্তারিত আলাপ করেছি। তো আমার ওই দুটো ভিডিও যদি আপনারা দেখতে চান নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন। এই তেলটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা ব্যবহার করতেন, সেই হিসাবে আমাদের প্রত্যেকটা মুসলমানদের এই অলিভ অয়েল তেলটা মাখা সুন্নত। তা আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলে আশা করি ইনশাল্লাহ একটু হলেও উপকৃত হবেন। তা চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওতে ঘুরে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা অলিভ অয়েল তেল রেখেছি। এই চারটা অলিভ অয়েল তেলের মধ্যে একটা হচ্ছে লুচি অলিভ অয়েল আর তিনটা হচ্ছে অল ইটালিয়া অলিভ অয়েল। তো বন্ধুরা, প্রথম যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো, দেখেন যে এই দুটো অল ইটালিয়া তেলটা আমি উপরে উঠালাম, একটু লেখাটা ফলো করেন, দেখেন এটা লেখাটা কিন্তু একদম স্পষ্ট, কারণ এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে দুই নম্বর। এক নম্বরটার কিন্তু এখানে একটা দেখেন আপনারা একটা ছেলের মতো দেখতে পাচ্ছেন, একটা গাছের সিনারির মতো দেখতে পাচ্ছেন, কিন্তু দুই নম্বরটার মধ্যে কিন্তু এই সিনারিটা নেই। এবং আমি বোতলটা একদম সমান করে ধরার চেষ্টা করছি, দেখেন এক নম্বরটা দেখেন এই স্টিকারটা এখান থেকে শুরু করে লাগানো, কিন্তু দুই নম্বরটা ওরা অনেক উপর থেকে শুরু করেছে। এই দুটো তেলের আপনারা এখানের এই প্যাকেটটা আপনারা একটু দেখেন, এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে দুই নম্বর। আমি এই ফালে একটু বাঁকা করে ধরছি, দেখেন এটা এক নম্বর, এটা দুই নম্বর, কারণ এক নম্বরটা মোড়কটা ঠিক এইভাবে মোড়ানো থাকবে। এটা এক নম্বরের কাগজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু এটা হচ্ছে দুই নম্বর, এটার কাগজটা কিন্তু উপর দিয়ে মোড়ানো না এবং এর কাগজটা কিন্তু অন্য। পিছনের পাশটা একটু ঘুরাই ধরাইলাম, সেটা হচ্ছে আমি যদি এইভাবে ঘুরাই ধরি সেটা আপনারা দেখেন, দেখেন এই লেখাটা কিন্তু একদম স্পষ্ট, কিন্তু দুই নম্বরটা লেখাটা কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট, এটা অস্পষ্ট, এটা কিন্তু একদম স্পষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো ফলো করবেন, দেখেন এখানে অনেক অপশন আছে, যে অপশনগুলো আপনারা এখানে একটু ফলো করেন। দুই নম্বরটার মধ্যে আপনারা দেখেন এখানে কিন্তু এমআরপি 180 টাকা দিয়ে আছে, কিন্তু যেটা এক নম্বর সেটার কিন্তু এখানে স্টিকার দেওয়া থাকবে 195 টাকা, এটা কোম্পানি ইম্পোর্ট করা স্টিকার একটা দেওয়া আছে। দুই নম্বরটার মধ্যে স্টিকার হয়তো অনেক সময় যারা দুই নম্বর বিক্রি করে তারা অনেক সময় দেখা গেল এক নম্বরটা স্টিকার উঠে দুই নম্বরটা লাগাই দিয়ে তারা বিক্রি করে, কিন্তু আমি যে অপশনগুলো আপনাদেরকে ফলো করাচ্ছি আপনারা এই অপশনগুলো যদি দেখেন ইনশাল্লাহ আপনাদেরকে কেউ এক নম্বরটার কথা বলে দুই নম্বরটা ধরিয়ে দিতে পারবে না। আপনারা এই জিনিসটা একটু ফলো করেন, দেখেন এইটা হলো এক নম্বর, এটা হচ্ছে দুই নম্বর। এক নম্বরটার তেলটা একদম সাদা, এই তেলটা একদম ফ্রেশ, এবং দুই নম্বরটার তেলটা কিন্তু ঘোলা ঘোলা। এক নম্বরটার মধ্যে কিন্তু এই এটার মাথায় কিন্তু একটা কাগজ দিয়ে আছে, যেটা এখান দিয়ে আপনারা খোলার মতো একটাই অপশন দিয়ে রাখছে এখানে, কিন্তু দুই নম্বরটার মধ্যে কিন্তু কোথাও এই চিহ্নটা দেওয়া নেই। এখন আছেন লুচি অলিভ অয়েল, এই লুচিটা কীভাবে আপনারা বুঝবেন এক নম্বর দুই নম্বর, দেখেন এই অল ইটালিয়াটার এই মোড়কটা যেরকম থাকবে, এই মোড়কটার কালারটা যেরকম, এই লুচিটার কালারটা কিন্তু এক নম্বরটা ঠিক এমনই থাকবে, কারণ এটা হচ্ছে দুই নম্বর, এটা এক নম্বর, কারণ এক নম্বরটা আমার কাছে নেই, যে কারণে আমি আপনাদেরকে দুই নম্বরটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই অল ইটালিয়া এক নম্বরটার মতো দুই নম্বরটা সেম এরকমই মোড়ক দিয়ে এটা মোড়ানো থাকবে এবং এই পাশটা সেম এরকমই থাকবে, এবং তেলের কালারটা আপনারা যদি দেখেন তেলের কালারটা কিন্তু এরকমই থাকবে, হয়তো বা একটু লাল হতে পারে। অনেক সময় দেখা যায় যে একসাথে কোম্পানি অনেক তেল বের করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো বা কালারটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু যে অপশনগুলো আমি আপনাদেরকে দেখালাম এই একটা অপশন, আপনারা এই পিছনে অপশনটা, তারপর আপনারা এই স্টিকার অপশনগুলো আপনারা দেখবেন ভালো করে, ইনশাল্লাহ আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। এখন বর্তমান মার্কেটে নতুন একটা মোড়ক আসছে, আপনারা দেখেন যে বাজারে এখন যদি কিনতে যান এখন এইটা পাবেন, কারণ আগের গেট আপ হলো এটা। তা বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা এই বন্ধুকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।